কোন গ্রহের প্রভাবে আমরা মিথ্যে কথা বলতে ভয় পাই এবং কোন গ্রহের প্রভাবে আমরা অনর্গল মিথ্যে কথা পর পর একের পর এক মিথ্যে কথা বলতে ভয় পায় না এ নিয়ে আলোচনায় আমি অরূপ লাভি আপনাদের সঙ্গে সত্যি কথা বলতে কি মিথ্যে কথা বলতে গেলে সত্য কথা বলতে হবে বন্ধুরা সত্য যদি সাদা রঙ হয় তাহলে মিথ্যে অবশ্যই কালো রঙ সত্য যদি আলো হয় তাহলে মিথ্যে অন্ধকার সত্য যদি মুক্তির কারণ হয় তাহলে মিথ্যে অবশ্যই বন্দির কারণ এ আমাদের সবাই এর মধ্যে জানা সবাই আমরা অবগত তবু আমরা আমাদের পোশাকের মতো অনেকেই মিথ্যেকে একদম পোশাকের মতো নিজেদেরকে এতটা অঙ্গাঙ্গীভাবে নিজেদেরকে মাখিয়ে ফেলেছি নিজেদের শরীরে মনে হৃদয়ে মিথ্যে কথা ছাড়া যেন আমরা চলতেই পারি না আসলে আমাদের সমাজে কী কি ছোট কি বড় কি গুণীজন কি নেতামন্ত্রী সবাই বেশিরভাগ এই মিথ্যা কথার আশ্রয়কে এতভাবে ব্যবহার করা চলছে কি মিডিয়ায় তাতে এই জগতে কলিযুগের শেষকালে যে মিথ্যা ভয়ঙ্করভাবে আমাদের কলিপ্রবেশের রাস্তা হবে যা আগেই বলা আছে তাই সত্য হয়ে চলছে তবু আমাদের ছোট্টদের যদি অনর্গলভাবে কেউ মিথ্যে কথা বলে তাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব না যদি না করি হাল ছেড়ে দিই তাহলে আমরা আমাদের গুরুজন হয়ে আমাদের কি মূল্য থাকল মিথ্যে কথার আশ্রয় আমরা অনেকেই নিই পুরাণ ঘাটলে আমরা যুধিষ্ঠিরও পেতে পারি তিনিও মিথ্যা কথা বলেছিলেন আমরা অনেকেই মিথ্যা কথা যদি বলি তার পরক্ষণে কে একদিনকে দুদিন পরে যে একটা পরিস্থিতির জন্য মিথ্যে কথা সত্য কথা বলে ঝগড়া অশান্তি হতে পারে এরকম অনেকেই আছে যারা ক্ষণিকের জন্য মিথ্যা কথা বলে পরবর্তীকালে যদি আপনি সেই মিথ্যের সত্যতা বলে দেন ডিসকাস করেন যখন এই পরিস্থিতিটা অনেকটা স্থিতিশীল হলো তখন কিছুটা আপনার এই মিথ্যা কথা বলার পাপের পায়শ্চিত্ত আমরা অনেকেই বলে করি সেটা মন্দের ভালো কিন্তু যারা আমরা প্রায়শ্চিত্ত করি না একের পর এক মিথ্যা কথা বলে চলেছি আমরা কোন গ্রহের প্রভাবে এটা বলি সেটা জানলে আপনারা অবাক হবেন বন্ধুরা সত্য পথে থাকা সত্য কথা বললে আমরা আমাদের ছেলেপুলেদের নিয়ে আমরা আর চিন্তা করি না ভয়টা সেখানে যখন সে মিথ্যার আশ্রয় নেয় আসরে সত্য তো ঈশ্বরের দিকে নিয়ে যায়। মিথ্যা আমরাকে অন্ধকারে নিয়ে যায়। বন্দি দশার দিকে নিয়ে যায় অতলে নিয়ে যায় তলে নিয়ে যায় এই মিথ্যা যে গ্রহের আন্ডারে যে গ্রহ তঙ্গভাবে নিচস্ত থাকলে আমরা মিথ্যার আশ্রয় নেই তাহলে রাহু গ্রহ এই রাহু গ্রহ আসলে অসুর এর কখনো খোদা তৃষ্ণার এর এর তৃপ্তি নেই ফলে আপনি যদি রাহুর আশ্রয়ে মিথ্যা কথা বলতে থাকেন আপনি হাজার হাজার মিথ্যা কথা বললেও আপনি ঠকবেন না এবং চটজল রাহুর কৃপায় আপনার এক একটা তুরন্ত প্রত্যুৎপন্ন মতির মতো আপনি এক একটা বুদ্ধিও বের করে নেবেন যদি ছেলে মিথ্যাকে বলে বাবাকে বাবা ধরে ফেলছে তবুও যদি রাহুর তুঙ্গ হয়ে সে মিথ্যা কথার আশ্রয় নেয় রাহু তাকে যদি ভর করে থাকে সে একের পর এক এমন মিথ্যা কথা বলবে আপনারই ছেলে আপনাকে বলবে আপনি লাস্টে ভাববেন বোধহয় আমি ভুল ওই ঠিক স্বামী বারবার মিথ্যা কথা বলছে স্ত্রী ধরে নিয়েছে তবু তো হারার পাত্র নয় বলছে আমি তারাপীঠ গেছি গেছে দীঘা পকেট থেকে দীঘার টিকিট পেয়ে গেল স্ত্রী বললো আরে তুমি যদি তারাপীঠ গেছে তার দীঘার টিকিট কেন সঙ্গে সঙ্গে তার বুদ্ধি খেলো আরে এক বন্ধু কি একটা জিনিস মুড়ে দিয়েছিল সেই টিকিটটা আমার কাছে রয়ে গেছে অর্থাৎ ভাঙবে তবু মোচকাবে না এ রাহুর প্রভাব এ রাহুর কুপ্রভাব যারাই আমরা মিথ্যায় রাশ্রয় করছি তাদের পরিণতি একদম বন্দি দশা অন্ধকার দশায় আমরাকে নিয়ে যায় কিন্তু এখানে এই যারাই আমরা আছি মিথ্যা কথা বলি মিথ্যা যারা ধরে ফেলে তারা গুরু যদি স্বামী মিথ্যা স্ত্রী ধরে তারা স্ত্রী এখানে গুরু যদি পুত্র কন্যার মিথ্যা বাবা মা ধরে তার বাবা মা এখানে গুরু তিনি ঈশ্বর এই ধরে ফেলা মানে আমাকে প্রবোধ দেয় তুমি ওখান থেকে সৎ পথে আসো যা গীতাং চোন্ডিত গীতায়ে ভগবান শ্রীকৃষ্ণ কী বলছেন গ্লানির গ্লাভতি ভারত অভ্যুৎনম আধর্মা তদম সৃজম্যা পড়তনা সাধনা বিশা চুষ্কৃতা ধর্ম সম্ভবামী, সমে যুগে অর্থাৎ যুগে যুগে সেই যুগ আলাদা প্রত্যেক মুহূর্তে যখনই আমরা অধর্মে যাব যখন আমাদের ধর্ম হানি হবে আমাদের মধ্যে যে সাধু আছে সে যখন ত্রাজিমাং বলবে যে আমাকে মিথ্যার আশ্রয়ে নিয়ে যাচ্ছে আমি আমাকে রক্ষা করো তখনই আমাদের মধ্যে সেই শ্রীকৃষ্ণ অর্থাৎ আপনার আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার মিথ্যাচার যদি ধরে নেয় আপনার স্বামী এখানে স্বামী ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনি স্বামী হন আপনার মিথ্যাচার যদি স্ত্রী ধরে নেয় তাহলে জানো স্ত্রী এখানে ভগবান শ্রীকৃষ্ণ পিতামাতা যদি পুত্রের পুত্র যদি পিতামাতার মিথ্যাচার ধরে নাই। সে আর কেউ নেই আপনারই ভিতরে সাধু আপনার ভিতরে সৎ তাকে রক্ষা করার জন্য এই ভগবান শ্রীকৃষ্ণেরই লীলা খেলা সুতরাং মিথ্যা যদি আপনার কেউ ধরে দেয় তাকে ভগবান শ্রীকৃষ্ণ কেন শ্রদ্ধা ভক্তি করবেন তাহলে আমরা যখনই মিথ্যাচার করি তখন কেউ না কেউ আমাদের মিথ্যা ধরে যদি ফেলে তখনই আমরাকে সৎ পথে আসার চেষ্টা করা উচিত আর আগে বাড়ানো উচিত নয় চণ্ডীতেও তো একই বলছেন মহামায়া ভগবতী সপ্তসতী চণ্ডীতে কী বলে গেছেন ইথং যদা যদা বাধা দানবথ্যা ভবিষ্যতী তদা তদা বতির্যাম করিশ্যাম রিসংশ্যাম একই কথা সেই দানব অর্থাৎ এখানে রাহু কেতু তাহলে আমরা যখনই মিথ্যাচারে যাচ্ছি তখন আমাদের মধ্যে দানব গ্রাস করছে আমাদের তাহলে আমরা যদি তার স্মরণ নেই সত্যের স্মরণ নেই বা যে সমস্ত গুরুরা আমাদের মিথ্যাচার ধরে নিচ্ছে তার কথা যদি আমরা শুনি এখানেই আমাদের মুক্তি হবে আস্তে আস্তে এই মিথ্যাচার চলে যাবে কিন্তু যাকে ভূতে ধরে সে নিজে জানে না ফলে রসাতলে চলে যাচ্ছে অতলে চলে যাচ্ছে আপনি যখন তাকে কোনো মতেই আপনার সমস্ত ধরেও আপনি তাকে কিছু করতে পারছেন না স্ত্রী স্বামীর কিছু করতে পারছেন না স্বামী স্ত্রী মিথ্যা কথা বলে যাচ্ছে বারবার মিথ্যাচার করছে কিছু করতে পারছেন না সন্তান সন্ততি মিথ্যাচার করে যাচ্ছে আপনি ধরেও কিছু করতে পারছেন না তখন জানবেন ঘোরতর গ্রাসে রাহুর গ্রাসে রাহুর কবলে সে তাহলে গুরু হিসাবে আমরা সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করতে হবে নাহলে আমাদের গুরুজন হয়ে কি লাভ নীতিবাক্য বলতে হবে প্রতিদিন বলতে হবে যদিও না কবি শোনে ধর্মের কথা তবুও বলতে হবে দেখো সত্য কথা বলো এই তুমি মিথ্যা বলছো এ ঠিক না রোজ বলতে হবে এই ধাক্কার মতো একটা প্রত্যেক দিন ধাক্কা তাকে দিতে হবে সে সব পথে আসবে আর গ্রহ প্রতিকার করা উচিত কিছু টোটকা করা উচিত একটা দারুণ একটা টিপস বলে যাব আপনারাকে বজরঙ্গালীর একটা মন্ত্র দিয়ে এই একটা টোটকা যদি আপনারা করেন তার এই যে ভূতে ধরা একটা রাহুর কবলে বারবার মিথ্যাচারে চলে যাচ্ছে তার কিছুটা মিরাকেলভাবে কাজ দিতে পারে যদি ছেলে মেয়ে স্বামী বা স্ত্রী পিতা পিতামাতা যেই কন্টিনিউ মিথ্যা কথা বলে যাচ্ছে মিথ্যাচার বলে যাচ্ছে আপনি কিছুতেই বাগ বানাতে পারছেন না তাহলে এই টোটকা আগে করুন একটু কন্ট্রোল হলে তখন অন্য ফোটকার কথা বলছি কি করবেন কালো একটা টুকরো কাপড় নেমেন কালো ফিতে হতে পারে কালো কাপড়ের নতুন কাপড়ের একটা টুকরো হতে পারে পাঁচটা লবঙ্গ যেন ফুল থাকে পাঁচটি লবঙ্গ পাঁচটি কালো সর্ষের দানা ওই কাপড়ে দিন শনিবার একটা গিট বাঁধুন হাতে নিয়ে হং হনুমত দেবায় নম পাঁচবার বলে ওই কালো কাপড়ের গিট যুক্ত কাপড়টিকে তার মাথায় বিছানার তলায় দিন যদি হাতে বাঁধা যায় হাতে বাঁধুন আশা করি সে হাতে বাঁধবে না তাই বিছানার তলায় মাথা তালে দিন এই দিয়ে রাখুন আর একুশ দিন বজরঙ্গবালির নামে একটু ধূপ একটু মিষ্টান্ন তুলসী তলায় ঘরে নিম গাছের গোড়ায় যেখানেও দিতে থাকুন এই বজরঙ্গলীর একটি দারুণ টিপস সুতরাং তন্ত্রী বালা আসে এই হং হনুমত দেবায় নম তার আগে এই মন্ত্র বলার আগে কাপড়টি নিয়ে যার উদ্দেশ্য করছেন সন্তান সন্ততি স্বামী স্ত্রী মাতা কারো তার উদ্দেশ্যে প্রার্থনা করে হে বজরঙ্গলী হে মহাবীর এই মিথ্যাচার এই অসুরের হাত থেকে মিথ্যা নামক অসুরের হাত থেকে আমার ইনাকে রক্ষা করুন দেব মাথা সালে দিয়ে দিন বিছানার তলায় একদম একুশ দিন ধূপ দেখান বজরঙ্গবলীর নামের স্মরণে থাকুন দেখবেন একুশ দিনের মধ্যে তার আস্তে আস্তে পরিবর্তন হবে আর একটু যখন পরিবর্তন হবে আপনি যখন বুঝতে পারছেন হ্যাঁ একটু পরিবর্তন তো হয়েইছে তখন একটু গ্রহের প্রতিকার করুন গোমেদ বলে একটা রত্ন আছে চোখ বন্ধ করে যারা বারবার মিথ্যা কথা বলে তাদেরকে দিতে পারেন যদি রত্নে বিশ্বাস না থাকে তাহলে প্রত্যেক দিন কিছুটা আড্ডা স্তোত্রম কিছু মা দেবী শক্তির কোনো স্তোত্রম পাঠ করুন তা আড্ডা স্তোত্রম হোক স্তোত্রম হোক হনুমান চালিশা হোক যা হোক একটা কিছু স্তোত্র বাড়িতে রোজ পাঠ করুন একটু উচ্চস্তরে যেন আপনার বাড়ির মধ্যে সবার মধ্যে থাকলে বাড়িতে তা কানে যায় এইভাবে চলুন আপনার ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা পরিবারের মিথ্যা আশ্রয়ে নিয়ে রসাতলে চলে যাচ্ছে অন্ধকারে চলে যাচ্ছে তার এক প্রকার রাহুগ্রস্ত হয়ে এই দান বা অসুরের কবলে পড়ে অন্ধকারে বন্দিদশার থেকে চলে যাচ্ছে সে কিছুতেই আসতে চাইবে না অর্থাৎ সেটাই তার মধু বা মিঠে মনে হবে কিন্তু আমরা যারা গুরুজন যারা গুণীজন যারা তার শোভাকাঙ্ক্ষী আমাদের কর্তব্য জ্ঞানে তাকে উদ্ধার করার চেষ্টা করা বাকি তো ঈশ্বরের হাতে সুতরাং এই ছিল অনেক বন্ধুর চাওয়া যে আমরা কোন গ্রহের প্রভাব মিথ্যা কথা বলতে ভয় করি আর আমরা কোন গ্রহের কথা মিথ্যা কথা আমরা বলি আর মিথ্যা কথা আমরা বলতে ভয় করি এখানে সেই আমাদের দেবগুরু বৃহস্পতি যিনি সৎ সতত ধর্ম নিষ্ঠা সৎ পথের আমাদেরকে প্রবণতা দিচ্ছেন আমাদের গুরু হিসাবে আমাদের দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি আমাদের ভালো হলে আমাদের পক্ষে হলে আমাদের পথের দিশা দেখানোর পথে থাকলে অবস্থানে থাকলে আমরা সতত মিথ্যা কথা বলার পর দশবার ভাবি আর মিথ্যে আশ্রয় নিয়ে ফেরে যদি রাহু গ্রহ আমাদের তুঙ্গ হয়ে তার কবলে আমরা থাকি তাহলে একটা কেন একটা সত্যকে ঢাকা দেওয়ার জন্য আমরা হাজার হাজার মিথ্যা কথা বলবো অত্যি বুদ্ধি আবার খেলে যাবে কোন কথা কী বলবো সঙ্গে সঙ্গে মতির মতো বুদ্ধি খেলবে রাহুই বুদ্ধি দেবে একের পরে আপনাকে হারাবে না আপনাকে মিথ্যা দিয়ে যেতে এই জিতানোটাই আপনাকে রসাতলে নিয়ে যাবে সুতরাং আমার প্রাণের বন্ধুরা যদি সতত মিথ্যার আশ্রয় কেউ থাকেন ভূতে ধরার মতো সে নিজে সেখান থেকে বেরাতে পারবে না তাই গুরুজনদের আমাদের চেষ্টা করা উচিত এই টোটকা এবং গ্রহ প্রতিকার আপনারা করে থাকতে পারেন দেখবেন উপকার পাবেন সবাই ভালো থাকুন জয়গুরু